হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রিমন হোসেন, মাই চ্যানেল নেম ইজ রিমন আর্টওয়ার্ক। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে কীভাবে প্লায়ের ডিজাইন তৈরি করতে পারি। তার আগে ইন্টু দেখি আসি। প্রথমে ফটোশপটা অন করলাম। ফাইল থেকে নিউ ডকুমেন্ট, এখানে পিক্সেল আছে, আমরা এখানে ইঞ্চি দেওয়া দিব। উইথ এট হাইট 10.5, আমরা এখানে ইঞ্চিটা ব্যবহার করছি, প্রিন্টের ক্ষেত্রে ইঞ্চি ব্যবহার করা লাগে। আর যদি আমরা প্রিন্ট না দিতাম অথবা কোনো ফেসবুক বা ওয়েবসাইটে দিতাম তাহলে আমরা এখানে পিক্সেলটা ব্যবহার করতাম। রেজুলেশন 300, এখানে RGB কালার আছে, আমরা এখানে CMYK নির্বাচন করবো। তাহলে প্রিন্টের ক্ষেত্রে CMYK ব্যবহার করা লাগে, ফেসের ক্ষেত্রেও CMYK ব্যবহার করা লাগে। ফেসে আমরা কোনো জিনিস প্রিন্ট দিলে CMYK ব্যবহার করতে হয়, আর বাকি সকল ক্ষেত্রে RGB ব্যবহার করা লাগে। ক্রিয়েট, আমরা এখানে রোলারটা টেনে নিব। ডকুমেন্টের সাইজকে বড় করার জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.5, ওকে। আমরা আবার রুলারটা টেনে নিব। আমরা এটাকে জুম ইন করে নিব, আরো ছোট করে নিব। এটা হলো সেফটি মার্কের জন্য, আমরা কন্টেন্টটা এখান থেকে লেখা শুরু করব। ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.25, ওকে। এই অংশটা আমরা ব্লেডের জন্য নিব। ব্লেডটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা যখন আমরা ফেসে এটাকে ফিন দিব তখন এটা কাটিং করার সময় ব্লেডটা কাটা যাবে। এখানে কিন্তু সেফটি মার্কের ভিতরে একটা কালার দেখা যাচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডে কালার একটা ছিল এই কারণে এখানে শো করলো কালারটা, তো আমরা কালারটাকে বাদ দিয়ে দিব। এটা লক আছে, আমরা এটাকে আনলক করে নিব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের অথবা আমরা এখানে কালার কোড ব্যবহার করে কালার দেওয়া যায়। ওকে, অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার, কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা একটা শেপ নিব। এখানে অটোমেটিক লেয়ার তৈরি হয়েছে, এখানে আর আমাদেরকে লেয়ার নিতে হবে না। এখন আমরা একটা ইমেজ আনব, ইমেজটাকে আমরা ক্লিপিং মাস্ক করবো, তাহলে ইমেজটা শেপের ভিতরে ঢুকে যাবে, ফ্রেমের ভিতরে ঢুকে যাবে। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখন আমরা ইমেজটাকে ডার্ক ইফেক্ট দিব। ডার্ক ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল জে অথবা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করলে কপি হবে। এটাকে আমরা পিকচারের উপর দিয়ে দিব। এখন কিন্তু ক্লিপিং মাস্ক ছুটে গেছে, আমরা এটাকে আবার ক্লিপিং মাস্ক করবো। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে
আমরা এখানে অপাসিটি 50 দিয়ে দিব। এখানে কিছু কন্টেন্ট লিখতে পারি, তার আগে আমরা এখানে একটা শেপ নিতে পারি, এটাকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ওকে এটাকে সিলেক্ট করে আমরা এখানে ডাবল ক্লিক করে যে কোনো কালার দিতে পারি, যে কোনো কালার দেওয়া যায়, অথবা এখানে কালার কোড লিখেও কালার দেওয়া যায়। আমরা এই কালার কোডটাই দিলাম ওকে। এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটন প্রেস করে এটাকে ধরে একটু নিচে নামাই দিতে হবে ওকে। এখন আমরা এখানে কিছু টেক্সট লিখব, তার আগে আমরাকে এটা জুম আউট করে নিই। টাইপ টুলটা নেওয়ার পরে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে, এখানে আমাদের জন্য লেয়ার নিতে হবে না, টাইপ টুল সিলেক্ট করলে অটোমেটিক লেয়ার তৈরি হবে। আমরা এখানে দিতে পারি আওয়ার সার্ভিস, তারপরে আমরা মুভ টুল সিলেক্ট করে টাইপ টুল সিলেক্ট করে আবার এখানে যে কোনো কিছু লিখতে পারি। ওকে ওয়েব ডিজাইন ডিজিটাল মার্কেটিং, আমরা এটাকে বোল্ড করে দিতে পারি, রেগুলার আছে বোল্ড। ফন্ট সাইজ আমরা এখানে এটাকে আরো বাড়িয়ে দিতে পারি, এটাকে মুভ টুলের মাধ্যমে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব। আমরা এটাকে ভিন্ন একটা কালার দিতে পারি, এটাকে সিলেক্ট করে এই কালারটা দিতে পারি ওকে। এটাকে ক্লিক করে ওকে, অল্টার ব্যাক স্পেস ফরগ্রাউন্ড কালার। তো এখন আমরা এখানে কিছু কন্টেন্ট নিয়ে আসব, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এটাকে আমরা এবার বরাবর করে দিব। আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এটা আমরা ফন্ট সাইজ 14 এটাকে আরো ছোট করে দিব, প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই রাইট। আমরা এটার স্পেসটা আরো কমাই দিব,
এটাকে আমরা আরো ছোট করে দিব। ১৪ জায়গা আমরা স্পেসটা ১৬ দিব। ওকে, আর একটু বাড়িয়ে নিব। ওকে, এখন আমরা এটাকে ওয়ালটার ধরে কপি করে শিফট ধরব যাতে করে বরাবর হয়। এটাকে আমরা আরো নামিয়ে দিব, একেবারে নিচে দিব। এটাকেও আরো নামিয়ে দিব। অ্যালাইন সোজা করার জন্য আমরা এটাকে শিফট ধরে ক্লিক করে অ্যালাইন থেকে এই অপশনটা ক্লিক করব আর এই অপশনটা ক্লিক করব। এই অ্যালাইনটা বরাবর হওয়ার জন্য শিফট ধরে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই অপশনটা ক্লিক করব। আমরা এখানে এটার কালারটা পরিবর্তন করে দিতে পারি। সিলেক্ট করে ওকে, সিলেক্ট করে কালার পিকারে ক্লিক করে ওকে। এখানে অনেকগুলো টেক্সট আছে, আমরা এখান থেকে কিছু টেক্সট কমিয়ে নিই, তাহলে আমাদের ফ্লাইট ডিজাইনটা খুব সুন্দর দেখাবে। আমরা এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। ওকে, অথবা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলেও হবে। এটাকে সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে এভাবে তিনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন থেকে এই অপশনটা সিলেক্ট করব, তাহলে আমাদের এগুলো সব সমান হয়ে যাবে। আমরা এটাকে সিলেক্ট করে শিফট ধরে এভাবে তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই অপশনটা আর এই অপশনটা সিলেক্ট করব। এই অপশনটা যখন সিলেক্ট করব তখন আমাদের সবগুলো এভাবে সমান হয়ে যাবে। এটা আমাদের এখন আর প্রয়োজন নেই। তারপর আমরা এখানে কিছু টেক্সট লিখতে পারি, রেগুলার আছে, আমরা এটাকে বোল্ড করে দেব, ফন্ট সাইজ বাড়াই নিব। গেট বিজনেস সলিউশন, ওকে। তো আমরা এটা এগুলোকে মুভ টুলের মাধ্যমে এ পাশে নিয়ে আসবো। শিফটের মাধ্যমে তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই অপশনটা সিলেক্ট করব আর এই অপশনটা সিলেক্ট করব। আমরা এটাকে আরও নামায় দিতে পারি। ওকে, এটার আমরা কালার দিয়ে দিতে পারি।
ওকে এভাবে সিলেক্ট করার পর আমাদের ওই তো এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারি। ওকে শিফটের মাধ্যমে তিনটাকে সিলেক্ট করে আর একটু নামিয়ে দিতে পারি। ওকে এখন জুম ইন করে নেব। এখানে আমরা একটা লোগো বসাতে পারি, পিএনজি লোগো বসাতে হবে। আমরা এটাকে এখানে রাখি, পিএনজি আকার করে ফেলাই। এটাকে ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এখানে লক আছে, আনলক করে নিতে হবে। ডিলিট ডিলিট এভাবে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি ডি সিলেক্ট। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে এভাবে খুব দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এখন আমরা এটাকে পিএনজি আকারে সেভ করলে আমাদের আর সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। ফাইল অথবা আমাদের এখানে পিএনজি আকারে সেভ করা লাগে না, আমরা এটাকে কপি করি এখানে নিয়ে গেলেই হবে। মুভ টুলের মাধ্যমে এভাবে সিলেক্ট করে এটাকে আমরা আরেকটু ছোট করে নিতে পারি। কন্ট্রোল জেড ব্যাকে ওকে আমরা এখানে আরেকটা শেপ নিতে পারি। রেক্টাঙ্গেল টুল সিলেক্ট করে শেপটাকে সিলেক্ট করে এটাকে আমরা আরো ছোট করে নিব। উপরের দিকে একটু বাড়াই নিব। ওকে ইমেজটাকে বসানোর পরে এটাকে আমরা একটু জুম করে নেব। তো এটাকে আমরা এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, আমরা লেয়ারটাকে কপি করে নিব। কন্ট্রোল জে সিলেক্ট করে শিফট ওয়ালটা চেপে আমরা একটা বর্ডার দিতে পারি। ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করতে পারি, কালার এটাই থাকুক। ওকে হোয়াইট চুজ আছে, আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এটাকে আমরা মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে এটাকে আরও উপরে উঠাই দেব। এটাকে সিলেক্ট করে আমরা যে কোনো একটা কালার দিতে পারি, আমরা এই কালারটাই দিব। ওকে এখান থেকে কিছুটা কপি করে নিয়ে আসি। কপি করার জন্য সিলেক্ট করে ওয়ালটা চেপে ধরে মাউস ড্র্যাগ করলে চলে আসবে। তো আমরা এটাকে শিফট ধরে আরো ছোট করে নিই। কন্ট্রোল জেড এখানে
আমাদের নাম্বারটা দিতে পারি। এখানে আমরা ফন্ট সাইজ 22 দিই ইন্টার। নাম্বার দেওয়ার জন্য আমরা এখানে লিখতে পারি হটলাইন, এটাকে সিলেক্ট করে রেগুলার আছে আমরা এটাকে বোল্ড করে দিব। এটাকে আমরা একটা কালার দিতে পারি, সিলেক্ট করে এই কালারটা দিতে পারি, ওকে। এটাকে আমরা মুভ টুলের মাধ্যমে সিলেক্ট করে প্রথমে দিয়ে দিব। তারপর আমরা এখানে নাম্বার বসাইতে পারি, এখানে যে কোনো একটা নাম্বার দেওয়া যাবে। এটাকে আমরা রেগুলার দিব, ফন্ট 14 দিব, 01703149267, যে কোনো একটা নাম্বার বসানো যায়। তারপরে নিচে একটা ইমেল অ্যাড্রেস, এখানে ক্যাপস লক আছে, এখানে বড় হাতে রাইতেছে। ওকে, এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি, তো আমরা এখানে ওয়েবসাইটের নামটা দিতে পারি www.yourwebsitename.com। ওকে, আমরা তিনটাকে শিফটের মাধ্যমে সিলেক্ট করে অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে এই অপশনটা সিলেক্ট করব। এটাকে আমরা আর নিচে দিয়ে দিতে পারি, ওকে। এটাকে আমরা এটা বড়, এটাকে ছোট করে দিব। ছোট করতে হলে শিফট ধরে ওকে। তো আমরা এখানে ফোন এবং ইমেলের আইকন দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা এই আইকনটাই নিলাম ফোনের, আমরা এটাকে দিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। তার আগে এটাকে লক আস আনলক করে নিতে হবে। এভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে, ডিলিট বাটন প্রেস না করে কন্ট্রোল জেড ব্যাকে আমরা এখানে ওয়ালটার ব্যাক স্পেস দিয়ে ফরগ্রাউন্ড কালার দিয়ে দিব। এখন মুভ টুলের সাহায্যে এটাকে আমরা এখানে নিয়ে আসব, এটাকে আমরা আরও ছোট করে নিব, ওকে। তারপর আমরা ইমেলের আইকনটা নিয়ে আসব, এটাকে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এটাকে আগে লক আছে আনলক করে নিতে হবে। ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে শিফট ধরে সবগুলোকে সিলেক্ট করে ওয়ালটার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি ডি সিলেক্ট। এটাকে আমরা মুভ টুলের মাধ্যমে এখানে নিয়ে আসব, এটাকে আমরা আরও ছোট করে নিব, ওকে। জুম আউট করে নিই, এটাকে আরও ছোটো করে নিই, কন্ট্রোল জেড ব্যাকে। ওকে, আমরা তারপরে আমরা এখানে ওয়েবসাইটের আইকনটা আনব। তাহলে আমরা এই আইকনটা নিয়ে আসব, এটাকে আমরা ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করব। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় দ্রুত। শিফট ধরে সবগুলোকে এভাবে সিলেক্ট করব,
সবগুলোকে সিলেক্ট করে অল্টার ব্যাকস্পেস ফরগ্রাউন্ড কালার কন্ট্রোল ডি ডিসিলেক্ট, তারপর আমরা মুভ টুলের সাহায্যে এটাকে এখানে নিয়ে আসব। এটাকে আমরা আরো ছোট করে দেব। ইন্টার কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে হবে অথবা টিক চিহ্নে ক্লিক করলে হবে। এটাকে আমরা এবার এখানে তিনটাকে বসিয়ে দিব। তার আগে এটাকে আমরা জুম আউট করে নিব। আরও আমরা আইকনগুলোকে আরও ছোট করে নিব। ওকে, এটাকে আমরা আরও ছোট করে নিব। ওকে, এটাকে আমরা আরও ছোট করে নিব। ওকে, তিনটাকে আমরা জায়গায় বসিয়ে দিব। তার আগে আমরা রোলার টুলের মাধ্যমে এভাবে যদি আমরা মেপে মেপে বসাই তাহলে আমাদের কাজটা অ্যাকুরেট হবে। রোলার টুলের মাধ্যমে এভাবে আমরা এগুলো টেনে দিব। এগুলোকে এবার আরো ছোট করে দিব। ওকে, আমরা এটাকে আরো ছোট করে দেব। ওকে ওকে, এটা আমাদের অ্যাকুরেট আছে, এটাকে কিছু করা লাগবে না। আমরা এই তিনটাকে শিফট ধরে সিলেক্ট করে আমরা অ্যারো চিহ্নের মাধ্যমে এটাকে আরও এদিকে নিয়ে আসব। আমরা এখানে একটা শেপ দিব। ইমেজটাকে আমরা আর একটু নিচে দিয়ে দিব। তা আমরা ইমেজটাকে সিলেক্ট করে এটাকে আরো নিচে নামাই দিব। লোগোটাকে আমরা এটা বরাবর করে দিব। আমরা অ্যাকুরেট করার জন্য রোলার ব্যবহার করতে পারি। আমি এখানে আমার চ্যানেলের লোগো দিছি, আপনারা যে কোনো লোগো দিতে পারবেন। এটাকে আমরা সেন্টার করে দিব। বিইউ থেকে এক্সট্রাক্ট ক্লিক করব। তাহলে আমাদের রোলারগুলো চলে যাবে। তো আপনারা কাজের সুবিধার্থে লেয়ারগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে যে কোনো নাম দিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করবেন।